সূর্যটা ডোবার পরই বুঝতে পারি যারা ব্রেকআপের পর আবার ব্যাক করতে চায়। এগুইন একবারে বেখালিয়া তখন আর খাটল মাথা খাইতে খেতে এখন আর রুচি আইলো নাই তোমার। কেন জানি রুচি আসে না। মনের মধ্যে রাগ অভিমান যতই থাকুক আমি ফেট পরি ভাত খাই। যদি দেখা পাই কোনো একদিন সফলতা আর আমারে হইস রে বা আমারে হইস তোর ডাবসুরি গল্প শোনাবো আমার বিকাশ আর পাসওয়ার্ড মনে থাকবো চিরদিন। বাস্তবতা এটাই, পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট তেমবি ফুড়াই গেলে। আমি অনেক খারাপ তোমার কাছে তাই না? আরে বা তুমি আমার কাছে ভালো মানুষ। আমি কোনোদিন তোমাকে বেঈমান বলতে পারবো না। আমি কিন্তু বেঈমানি করছি নি, আমার বেঈমান কইতে তুমি। একটা কথা বলবো? একটা কথা কেন, তুমি ফাঁচা কথা কই, একলো কোনো সমস্যা নাই। মনের মধ্যে কষ্ট নিয়ে যে হাসতে পারে এ সবচেয়ে ভালো অভিনয় জানে। বারবার তোমার কাছ থেকে তোমার ছবি চাই। ফেসবুক বরা বা আমার ছবি বারবার ছবি চাই লাভ আছে। ও হ্যালো কিদা বা মরতে চাই আপনার জন্য। বিপদ এখানে করিস না রে বা, তুই বুঝছত নি। নিজের হাতে নিজেকে শেষ করতে চাইনি। কেনে বা সমস্যা কিতে হয়েছিল তোমার? ভুল করে একজনের মায়ে পড়ে গেছিলাম। তো ফোড়ার বাদে আত্মা বাংছে উসেনি তোমার? মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা মনে হয় আমি। মাঝে কেন, তুমি তো সমানেও খারাপ। দিন যে নিষেধ দিছিলাম না নিকটা বিষয় এখন করতে না এখন তা হসাই তুড়া। সিগারেট খাওয়া যাবে না, রাত জাগা যাবে না, বাজে বন্ধুদের সাথে মেশা যাবে না। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? পার্থক্য হইলে গে তুমি একটু দোলা আর আমি একটু খাল্লা, আর কোনটা না। আমি ফিসলা হওয়ার বাদে কি যা তোমার হাত ধরলাম নি? আমার হাত ধরেছিলে। একটা সম্পর্কের মধ্যে যে মানুষটা বারবার ছোট হয় নত হয় তার মানে এগুলা গান বেগালি এই জগতেও নাই। চাইলে অনেক কিছুই করতে পারতাম। ওরে বা তুমি সব তা করিলি বা একলাও? তারপরেও কিছু করিনি।